চলুন বন্ধুরা নতুন একটি ভিডিও আপনাদের ভালো লাগবে অবশ্যই একটি ভালো বইয়ের রেফারেন্স যারা এসএসসি রেলওয়ে ইউপিএসসি ডাব্লুবি বিভিন্ন পুলিশি পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে আর পি এফ হ্যাঁ প্রত্যেকটি পরীক্ষা আর পি এফ এসআই কনস্টেবল এবং বিভিন্ন রাজ্যের পিএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অবশ্যই এটি জরুরি এবং প্রত্যেকে সাবজেক্ট ওয়াইজ যদি নাইন টেন পরীক্ষা দেন এবং সাবজেক্ট ওয়াইজ কোনো টফিক লাগে তাহলে এই বইটি অবশ্যই জরুরি অবশ্যই বইটি দেখবেন বইটি কি না বইটা আরিয়ান প্রকাশনার একটি বই একটি ভালো বই বইটা সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে কোন প্রকাশনার বই এটি এটি আরিহান প্রকাশনার বই এটা খেয়াল রাখতে হবে এটি আরিহান প্রকাশনার বই এটা একটু খেয়াল রাখবো আমরা এবং এর পরের টপিক যেগুলো সেগুলো আমরা দেখি বইটির বিশেষত্ব কী যে বইটি আমরা কেন পড়ব বইটা অনেক বিশেষত্ব আছে ভালো ভালো সেদিকে খেয়াল রাখতে হবে যে বইটি এনসাইক্লোপিডিয়ার বই হ্যাঁ দেখে জেনারেল সায়েন্স একদম সেরা বই আমরা মনে রাখবো এই বইটা সেরা যদি সায়েন্সের এখান থেকে পড়ে রাখো তাহলে একদম পুরোপুরি কমপ্লিট বিশেষ করে যারা নাইন টেন তাদের জন্য এবং বিভিন্ন পরীক্ষায় বইটার বেসিক তথ্যগুলো আমরা খেয়াল রাখব যে মধ্যে কি কি আছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য এটি জরুরি এটা সব গুরুত্বপূর্ণ যেটি এটি এনসিআরটি বেসিস একদম বই অ্যানালিসিস এবং কমপ্লিট এক্সাম একটা পেপার তৈরি করা হয় এব সায়েন্স টপিক এখানে আছে এবং তার সঙ্গে সঙ্গে কি কোর্সেন্স আছে এখানে প্রত্যেকটা আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার আছে প্রত্যেকটা শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে কী থাকবে কোশ্চিন সেট আপ থাকবে যে বিভিন্ন কোর্শিন সেখানে থাকবে কোন কোন পরীক্ষার জন্য বলছে ইউপিএসসি স্টেট লেভেল পিএসসি এসএসসি রেলওয়ে এবং জেনারেল যে কোনো এক্সামের জন্য বইটি খুব জরুরি তো বইটি অবশ্যই ভালো নিতে পারেন সকলে বইটি হুম বইটি অনেক ভালো এদিকে খেয়াল রাখতে হবে এনসাইক্লোপিডিয়া জেনারেল নলেজ টপিকগুলো এখানে আলোচনা করলাম আরিয়ান পাবলিকেশানের বই এটা খেয়াল রাখতে হবে কন্টেন্ট কী কী আছে তেমন ফিজিক্স আমি এখানে একটা টপিক একটু আলোচনা করে দিই তাহলে বোঝা যাবে বাদ বাকিগুলো হুম এটা আমি একটা টপিক আলোচনা করে দিচ্ছি একটা টপিক আলোচনা করলেই আপাতত হয়ে যাবে আমি একটা টপিক আলোচনা করি কী আছে না ফিজিক্স কী আছে ইউনিট ইউনিট ডিজিটাল যে ইউনিট সিস্টেম হ্যাঁ সেই টপিকগুলো আছে এখানে এবং এরোর্স তার ভুল কারেক্ট মোশান মোশান সম্পর্কে আছে প্রত্যেকটা আছে দেখুন মোশনের কী আছে না ফোর্স অ্যান্ড লাভ অফ মোশান গ্র্যাভিটি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি প্রত্যেকটা টপিক এখানে দেওয়া আছে এগুলো খেয়াল রাখতে হবে এগুলো হলো আমরা কী টপিক পড়লাম এখানে না এগুলো প্রত্যেকটাই ফিজিক্সের অংশ কিসের অংশ এটা ফিজিক্স প্রত্যেকটা ফিজিক্স হার্ট অ্যান্ড টেম্পার হ্যাঁ টেম্পারেচার সবই দেওয়া আছে এখানে প্রত্যেকটা টপিক দেওয়া আছে এখানে প্রত্যেকটা টপিক আমরা কুটে কুটে দেখে নেব এরপরেই আসবে আমাদের কি টপিক ইউনিভার্স এটা একটু দেখে রাখতে হবে এখানে এখানে ইউনিভার্স সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে এটা এটা দেখে রাখতে হবে প্রত্যেকটা থিওরি এখানে বিগ ব্যাং থিওরি দেওয়া আছে প্রত্যেকটা থিওরি এখানে উল্লেখ করা আছে সেটা গ্যালাক্সি সম্পর্কে দেওয়া আছে সান প্ল্যানেটস হ্যাঁ প্রত্যেকটা প্ল্যানেটস আর্থ মুন মাস জুপিটার প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া আছে করে সব থেকে বড়ো যেটা তথ্য আমি তুলে রেখেছি দেখানোর জন্য তাও বলে দিচ্ছি এমসিকিউ টাইপ কোশ্চেন আছে এখানে হুম অ্যাপেন্ডিক্স হিসেবে বিভিন্ন শব্দ আছে তার অর্থ দেওয়া আছে এটা খেয়াল রাখতে হবে টপিকগুলো দেওয়া আছে এবার কেমিস্ট্রি এনে শুরু হচ্ছে এনে কী দেওয়া আছে না ম্যাটার অ্যান্ড ইটস ডেট মানে প্রত্যেকটা তত্ত্ব সম্পর্কে এখানে একদম খুঁটি নাটি দেওয়া আছে খুঁটি নাটি সেগুলো দেখতে হবে এখানে হ্যাঁ হ্যাটোমিক স্ট্রাকচার দেওয়া আছে এগুলো খেয়াল রাখতে হবে প্রত্যেকটা তত্ত্ব এখানে খুটিয়ে খুটে এবং তত্ত্বভিত্তিক একটা একটা করে আলোচনা করা আছে ওটি ভালো অবশ্যই জরুরি হ্যাঁ প্রত্যেকটা টপিক দেওয়া আছে প্রত্যেকটা দেখুন অধ্যায় ভিত্তিক আলোচনা প্রত্যেকটি দেওয়া আছে অ্যাসিড দেওয়া আছে সল্ট দেওয়া আছে প্রত্যেকটা হুম প্রত্যেকটা টপিক এখানে খুটিয়ে খুঁটে প্রত্যেকটার একদম অধ্যায় ভিত্তিক আলোচনা দেওয়া আছে এগুলো খেয়াল রাখতে হবে প্রত্যেকটার অধ্যায় ভিত্তিক আলোচনা দেওয়া আছে ক্লাস বেশিক প্রত্যেকটা টপিক দেখুন সয়েল সম্পর্কে দেওয়া আছে প্রত্যেকটা টপিক একটা একটা করে আলোচনা এবং তার অধ্যায়ের প্রত্যেকটা বেসিক নলেজ এলপিজি সিএনজি হ্যাঁ এখানে দেখুন সবগুলো ওয়েল সম্পর্কে দেওয়া আছে লিকুইড সম্পর্কে হ্যাঁ ফুড হ্যাবিট সম্পর্কে দেওয়া আছে এগুলো খেয়াল রাখতে হবে তার আবার কী আছে না কোশ্চেন সেটআপ আছে দেখুন মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবার বায়োলজি বায়োলজি পরের টপিক এ বায়োলজি সম্পর্কে এখানে একদম খুটে খুঁটে দেওয়া আছে বায়োলজি হ্যাঁ একদম বায়োলজি প্রত্যেকটা বেসিক দেওয়া আছে অবজেক্টিভ হিস্ট্রি হুম কে শুরু করেছিল বায়োলিঙ্গাল সিস্টেম সব একদম করে কিন্তু মানে রাজ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা মনের প্রটেস্টা হুম ব্যাকটেরিয়া ভাইরাস সবগুলোরই একদম আছে ফাঙ্গি টপিক ধরে ধরে একদম উল্লেখ করা আছে একদম ভালো করে খুঁটে খুঁটে পড়া হয়ে যাবে কীভি ক্লাস নাইন টেনে পড়ো তাদেরও একদম সেল সেল সম্পর্কে দেওয়া আছে তার ফাংশন হ্যাঁ সেল সাইকেল দেওয়া আছে সেল ডিভিশন টিস্যুস কলা সম্পর্কে দেওয়া আছে নিউট্রেশান দেওয়া আছে প্ল্যান্ট সম্পর্কে দেওয়া আছে রিলেশনশিপ দেওয়া আছে সিস্টেম হিউম্যান বডি সম্পর্কে দেওয়া আছে প্রত্যেকটা টপিক দেওয়া আছে জেনেটিক্স সম্পর্কে দেওয়া আছে তাই না রেভুলেশন হেলথ অ্যান্ড ডিজিজ সম্পর্কে একদম যেগুলো জরুরি সব দেওয়া আছে ইন্ট্রোডাকশান বায়োটেকনোলজি সম্পর্কে দেওয়া আছে এনভায়রনমেন্ট অ্যান্ড এফেক্টস দেওয়া আছে ইকোলজি দেওয়া আছে প্রত্যেকটা টপিক এগ্রিকালচার সায়েন্স দেওয়া আছে হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে দেওয়া আছে দেখুন প্রত্যেকটা টপিক এবং তার কোশ্চিন সম্পর্কে দেওয়া আছে এর একটা টপিক যেটা খুবই জরুরি এটা আমি তুলেছি এটার মধ্যেও আছে কম্পিউটার সম্পর্কে একদম খুঁটে খুঁটে দেওয়া আছে কম্পিউটার সম্পর্কে হ্যাঁ ইন্ট্রোডাকশান টু কম্পিউটার হ্যাঁ তার হিস্ট্রি এবং কম্পিউটার সম্পর্কে প্রথম হ্যাঁ ক্লাসিফিকেশান কম্পিউটার কে করেছে সেগুলো সম্পর্কে জানতে হবে প্রথম ধারণা পাওয়া গেল কী করে প্রথম কি আসলো তারপরে কি আসলো প্রত্যেকটা সম্পর্কে এখানে দেওয়া আছে হুম ওয়ার্কিং সিস্টেম কি বেসিক হ্যাঁ অ্যানালগ কী ডিজিটাল কি প্রত্যেকটা টপিক অ্যাপ্লিকেশান অফ কম্পিউটার প্রত্যেকটা ধরে ধরে একদম উল্লেখ করা আছে বইটাতে হুম সবগুলো দেওয়া আছে খেয়াল রাখতে হবে নাম্বার সিস্টেম কম্পিউটার সফটওয়্যার প্রত্যেকটা ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার সিকিউরিটি প্রত্যেকটা এবং তার মাল্টিপল চয়েস কোশ্চিনও দেওয়া আছে সবার প্রথমে আমি ফিজিক্স সম্পর্কে টুকেছি একটা পেজ নিয়েছি সেখানে কী দেওয়া আছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অর এর এই যে প্রথম যে অধ্যায়টা আমরা পড়েছিলাম ফিজিক্সের সেই টপিকটা এখানে দেওয়া আছে কি না ইউনিট মেজারমেন্ট অ্যান্ড এফেক্স প্রত্যেকটার কি দেওয়া আছে না আলোচনা দেওয়া আছে সুন্দর করে হুম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি প্রত্যেকটা টাইপ সম্পর্কে দেওয়া আছে তিনটা প্রকার ভেদ আছে হ্যাঁ প্রত্যেকটা টাইপ কি আলাদা আলাদা সাব পয়েন্ট সহকারে দেওয়া আছে কুড়ি নম্বর যেরকম ইউর ইউনিভার্স এটা সম্পর্কে দেওয়া আছে ইউনিভার্সের কসমস্কি সেটা দেওয়া আছে হ্যাঁ স্ট্রাকচার অফ ইউনিভার্স এটা দেওয়া আছে অরগানিস এভলিউশন অফ ইউনিভার্স বিগ ব্যান থিওরি প্রত্যেকটা থিওরি কত সাল সেগুলো ধরে ধরে একদম উল্লেখ করা আছে ডেট সাল তারিখ সব দেওয়া আছে এগুলো একদম জরুরি যেগুলো একদম জরুরি সেই জরুরিটাই দেওয়া আছে এখানে কুটে কুটে হুম এটা খেয়াল রাখতে হবে জরুরি একদম এবং সেটা তত্ত্ব সম্পর্কে দেওয়া আছে একটু দাঁড়ান এটা পুরোটা একদম তত্ত্ব সমের দেওয়া আছে হ্যাঁ এই তত্ত্বটা খেয়াল রাখতে হবে ইউনিভার্স সম্পর্কে আমরা এটা পড়লাম এটা পুরোপুরি তথ্য দেওয়া আছে এবং এরপরে কি দেওয়া আছে না কোশ্চিন নিজে আমি বলেছিলাম কোশ্চিন কীভাবে থাকবে কোশ্চিনও দেওয়া আছে এখানে হুম কোশ্চিনটা এখানে সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চিন এখানে দেওয়া আছে লিস্ট ওয়ান টু ম্যাচ করতে হবে হুম বিভিন্ন পরীক্ষায় কোন পরীক্ষা আছে তাও উল্লেখ করে দেওয়া আছে একটা ভালো মনে রাখতে হবে আপনাদের হুম এবং লাস্টে প্রত্যেকটা পেজে কী আছে আমার উত্তর দেওয়া আছে এই যে বিভিন্ন শব্দ বলেছিলাম হুম অ্যাপেন্ডিক্স হ্যাঁ প্রত্যেকটা শব্দ এবং তারা অর্থ দেওয়া আছে অনেক শব্দ সম্পর্কে আমাদের জানা নেই সেগুলো সম্পর্কে দেওয়া আছে হুম ম্যাটার অ্যান্ড ইটস স্টেট যেটা আমাদের কেমিস্ট্রিতে আমরা করেছিলাম হ্যাঁ ম্যাটার কী কী বিষয় সেটা সম্পর্কে দেওয়া আছে ক্যারেক্টার এই কেন আর কত প্রকারের হয় সেটা দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো প্রত্যেকটা দেওয়া আছে এখানে প্রত্যেকটা একদম খুঁটে খুঁটে তার কোশ্চেন এই যে প্রত্যেকটা অধ্যায়ের আবার কী আছে না কোশ্চেন সেট আপ দেওয়া আছে কোন পরীক্ষা এসেছে সেটাও উল্লেখ করে দেওয়া আছে এস 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 সিজিএল সিএসএসএল হ্যাঁ এরকম করে প্রত্যেকটা যে এমটিএস আসছে মাল্টিট্যাক্সিন আসছে হ্যাঁ প্রত্যেকটা টপিক ধরে ধরে বায়োলজি হ্যাঁ ডিসকভারি অফ লিভিং ওয়ার্ল্ড ডিসকভারি একদম বায়োলজির প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেওয়া আছে আইডেন্টিফিকেশান ক্লাসিফিকেশান হ্যাঁ এগুলো সম্পর্কে দেওয়া আছে ট্যাক্সোনমি ট্যাক্সোনমি জন জনককে হুম ট্যাক্সোনমি সম্পর্কে দেওয়া আছে ক্লাসিফিকেশান বেসিক ক্লাসিফিকেশান কী সেটা সম্পর্কে দেওয়া আছে প্রত্যেকটা টপিক একদম সাবজেক্টিক অফ ক্লাসিফিকেশান তার কোশ্চেন একদম ধরে ধরে কোশ্চেন দেওয়া আছে কোন পরীক্ষা এসেছে তাও উল্লেখ করে দেওয়া আছে হুম এসএসসি যে কোনো পরীক্ষা সিডিএস সিজিএল দেওয়া আছে এবং কম্পিউটার এবং আইটি এটা সম্পর্কে সুন্দর দেওয়া আছে ইন্ট্রোডাকশান অফ টু ইন্ট্রোডাকশান টু কম্পিউটার হিস্ট্রি অফ কম্পিউটার এভলিউশন এটা দেওয়া আছে একদম শুরু কোথায় শুরু হলো চায়নায় কিভাবে কীভাবে হ্যাঁ আবার এসেছিলো সম্পর্কে দেওয়া আছে কীভাবে আসলো কত সেঞ্চুরিতে আসলো একদম উল্লেখ করে এখানে দেওয়া আছে সুন্দর করে উল্লেখ একদম এভাবে চায় না সেঞ্চুরি কি কি টপিক তা দেওয়া আছে চার্লস ব্যাবস সম্পর্কে দেওয়া আছে ফার্স্ট করা হলো কম্পিউটার সম্পর্কে পুরো তথ্য এখানে একদম উল্লেখ করে করে দেওয়া আছে হুম প্রত্যেকটা টপিক এখানে গুরুত্বপূর্ণ হুম এটা খেয়াল রাখে এবং তার প্রশ্নপত্র একদম সুন্দর করে প্রশ্নপত্র উল্লেখ করা আছে একদম প্রশ্নপত্র এখানে দেওয়া আছে খুঁটে খুঁটে প্রশ্নপত্রগুলো এখানে উল্লেখ করা আছে এটা দেখতে হবে একদম খুঁটে খুঁটে প্রত্যেকটা প্রশ্ন করা আছে বইটির লাস্ট পেজ এখানে তথ্যগুলো দেওয়া আছে অ্যানস্কার করে এগুলো দেখে নিতে হবে আর কী কী আছে কোন কোন বিষয় সম্পর্কে এখানে আছে সেগুলো এখানে দেওয়া আছে এগুলো আলোচনা করেছি তাও একবার বলে দিই বিষয়গুলো কী কী আছে এখানে হুম এগ্রিকালচার সায়েন্স হিউম্যান বডিস এনভায়রনমেন্ট কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তথ্য দেওয়া আছে একদম টপিক ওয়াইজ ধরে ধরে দেওয়া আছে এনসিআরটির বুক হুম একদম সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা ফর্মুলা আমাদের খেয়াল রাখতে হবে এখানে এবং সেগুলো নোট ডাউন করতে হবে এবং লাস্ট যে বিষয়টি বইটির দামও এখানে দেওয়া আছে বইটির দাম দেওয়া আছে এবং মনে রাখতে হবে এটা আরিয়ান্ত পাবলিকেশান লিমিটেড থেকে এটি প্রকাশিত খেয়াল রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে তাদের উপকৃত হবে এবং চ্যানেলে নতুন হলে বেলাইকন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন অল করুন সময় নোটিফিকেশান যাবে আপনার কাছে এবং কমেন্ট বক্স সময় খোলা আছে কমেন্ট করবেন কোনো বিষয় সম্পর্কে জানার বা কোনো তথ্য থাকলে এবং চ্যানেলে নতুন হলে বারবারই বলি আমি লাইক 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 কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেগুলো খেয়াল রাখতে হবে আপনাদের এবং অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন কোনো ভিডিও বা কোনো বিষয় সম্পর্কে বা কোনো বইয়ের যদি তথ্য দরকার হয় এবং কোনো বইয়ের পিডিএফ সম্পর্কে জানার আশা যদি হয় সেই পিডিএফ আমি চেষ্টা করবো প্রোভাইড করার এবং এই বলেই আমি শেষ করছি আজকের ভিডিও